উদ্যোক্তাদের ব্যাপারে আমি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না, সেজন্য আমার বলাটা ঠিক হবে না। আমি হয়তো অন্য জিনিস নিয়ে কথা বলতে পারি। যদিও আমি একটা এমবিএ করেছি, কয়েক জায়গায় চাকরি করি, বাট আই ডোন্ট থিঙ্ক আই অ্যাম কোয়ালিফাইড এনাফ টু টক অ্যাবাউট ইট। সো আই এম গোনা টক সামথিং এলস, হুইচ ইজ হ্যাপিনেস। এই ব্যবসাপাতি করতে গিয়ে টেনশন, ক্লায়েন্ট ভালো না, বিল দেয় নাই, অমুক হয় নাই, তমুক হয় না, প্রচুর টেনশন হয়, প্রচুর হ্যাপিনেসটা নষ্ট হয় মানুষজনের। আমরা খুব অস্থির থাকি। এই অস্থিরতার জন্য আমি জাস্ট কয়েকটা কথা বলে একটু শেষ করবো আজকে। একটা সিম্পল জিনিস আপনাদেরকে সত্যি করে বলি, মানুষজন কখনোই যত টাকাই হোক, যত ক্ষমতাশালী হোক, দিন শেষে একলা। যত কোটিপতি যাই হোক, দিন শেষে সে একলা। দিন শেষে তার নিজের কাছে নিজের আনন্দ না থাকলে কোনো লাভ নেই। আর আরেকটা কথা বলি, আপনি হয়তো যাচ্ছেন এলাকার সামনে দিয়ে, বিশাল তিনতলা বাড়ি, আপনার মনে হচ্ছে ওই লোকটা মনে সবচেয়ে ভালো আছে, কথাটা মিথ্যা। দেখা যাবে ওই লোকের আইদার ফ্যামিলিতে প্রবলেম, নাহলে পাকস্থলিতে প্রবলেম, নাহলে চারটা মামলা খায় আছে, নাহলে পলিটিক্যাল কোনো ইস্যুস, সবাই ঝামেলায় আছে পৃথিবীতে। পৃথিবী সবার জন্য সমপরিমাণ বাসের ব্যবস্থা রেখেছে। পৃথিবী আসলেই বাসবাগান, ট্রাস্ট মি এভরিবডি। আমার অনেক সমস্যা আছে, ইকবাল সাহেবের অনেক সমস্যা আছে, মমিন ভাইয়ের অনেক সমস্যা আছে, আপনাদের অনেকের অনেক সমস্যা আছে। সো এই ব্যবসার এই ডিলটা ভালো হইলে, ওই টাকাটা পাওয়া গেলে আপনার লাইফ সুন্দর হয়ে যাবে, মিথ্যা কথা। আসলে যে বলে না, গাছতলায় যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন, কতগুলো কথা আছে না। আসলেই যদি আপনার মনে ফুর্তি থাকে, টাকা পয়সা অতটা খুব একটা লাগে না। সো একটু কথা বলি, ব্যবসা করেন আর যাই করেন, উদ্যোক্তা হন আর যাই হন, প্রফিটের জন্য না হয়ে পারপাস, কোনো একটা কারণের জন্য হন, তাইলে জীবনে আনন্দ পাবেন, আদারওয়াইজ জীবনেও কিছু শেষ হবে না। আর আপনারা এখানে কতজন জানেন? আরে ডন সাহেব আসছে, ইকবাল সাহেব আসছে, আমি শেষ করছি। গাইজ হ্যাভ ইউ সিন তৈত ভাই? নাইস মাফলার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা শেষ করি একটা ছোট কথা দিয়ে, সেটা হচ্ছে যে জাস্ট তিনটা জিনিস একটু খেয়াল রাখেন যাই করেন আপনারা, তিনটা জিনিস। এক নাম্বার, পরিবার, বাপ মা ভাই বোন ঠিকঠাক আছে কিনা, প্রতিদিন একবার হইলে যোগাযোগ করেন, একবার হইলেও কথা বলেন, পরিবার। দ্বিতীয়ত স্বাস্থ্য, নিজের হেলথ। স্বাস্থ্য ঠিক না থাকলে পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না। আমরা সাধারণত আমাদের কালচারালি আমরা অলস, একটু দৌড়াই না, বের হই না, ভুঁড়ি বের করে বসে থাকি, কেমন জানি খাওয়া দাওয়ার মধ্যে তেল বেশি, ঠিক ঠিকানা নাই, যাতা অবস্থা। অনেক টাকা বানাইছেন, তারপর আপনার জাউ ভাত খাওয়া লাগে, লাভ নাই। সো প্লিজ, পরিবার, স্বাস্থ্য, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। তিন নাম্বার একটা জিনিস বলতে চাই, বন্ধুত্ব। এমন কিছু বন্ধু থাকা লাগবে, রাত দুইটার সময় মইরা গেছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে, আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সে ভাববে মইরেই তো গেছে, এখন তো বৃষ্টি হচ্ছে, গিয়া কী হবে, কালকে সকালে যাব। এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে। যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি টিষ্টি কিচ্ছু বুঝি না, ওক সমস্যায় আছে, এখনই যাব, এইরকম একটা গ্রুপ খুঁজে বের করবেন, আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই। পরিবার, স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে, আপনি অলরেডি সুপার সুপার সাকসেসফুল, পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির থেকেও আপনি সাকসেসফুল। সো এই তিনটা জিনিস হাইলি ইউ হ্যাভ টু মেনটেইন, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেনটেইন দিস থ্রি থিংস, বাস, আর কিচ্ছু চাওয়ার দরকার নেই। আর সর্বশেষ, যদি ব্যবসা করতে চান, সারা পৃথিবীতে কী ঘটতেছে, আমার দেশে কী ঘটতেছে, কোন জায়গায় কী চেঞ্জ হয়েছে, কোথায় কী পাওয়া যায়, কেন পাওয়া যায়, কার থেকে আনবো, এই সবগুলো জিনিস একটু বোঝার চেষ্টা করবেন। আর ব্যবসায় একটা ছোট জিনিস, পুরো জিনিসটা শেষ হওয়ার আগ পর্যন্ত কাউকে জানাবেন না, পুরো ব্যবসার ব্যাপারটা, সাইকেলটা শেষ হওয়ার পরে জানাবেন। টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত টাকাকে টাকা আপনার ঘরে ঢুকছে বলে গণ্য করবেন না, ওখান থেকে পাবো, খরচ করে ফেললাম সব, গাছ উঠে যাবেন। প্লিজ, মানি ম্যানেজমেন্ট ইজ বিগ থিং, আপ আনটিল দ্য মানি ইজ ইন ইউর হ্যান্ড অর ইন ইউর ড্রয়ার অন ইউর অ্যাকাউন্ট, ডু নট কনসিডার দ্যাট অ্যাজ ইউর মানি, প্লিজ মেক শিওর দ্যাট। আর পার্টনারশিপ আর বিশ্বাস, বিজনেসে এই জিনিসগুলো আসলে আই এম নট শিওর ইট হ্যাপেন্স হয় কি না, আজকে পার্টনারশিপ খুব দোস্ত দুইজন গলাগলি করতেছেন, কালকে সমস্যা। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হু ইউ পিক ইউর পার্টনার। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে আমার মনে হয় আপনাদের সবার ভালো হবে।
নিজের বলার মতো গল্প এই কথাটা কেন বলছি, মজা লেগেছে যেই জন্যে, আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা সিনেমা, এক একটা বই, আপনাদের প্রত্যেকের লাইফস্টাইল অনেক চমৎকার, প্রত্যেকে সুপারস্টার। এই যে আমার এখানে আসছি, আপনারা চুলটুল মনে হচ্ছে সুখন ভাই অনেক আসলেই জোস, সিরিয়াসলি আই লুক গুড। এত ভালো ছিল না চেহারা, কেমনে কেমনে জানি ভালো হয়ে গেছে, এটা মনের সুখের কারণে, ফুর্তির কারণে। সো সর্বশেষ ইকবাল ভাই, আমি শেষ করি, আমি মনে টাইম নিচ্ছি অনেক, সর্বশেষ যে কথাটা আমি একটু বলতে চাই আপনাদেরকে, যে আপনি যখন একটু ভালো হওয়া শুরু করবেন ব্যবসাপাতি করে, সবার প্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে। তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন, তারা পছন্দ করবে না আপনি ইকবাল ভাইয়ের অনুষ্ঠানে সেখানে দাঁড়ায় কথা বলতেছেন। আপনার কাছের লোকজন আপনাকে বলবে, এ ও তো ব্যবসা, ও তো নষ্ট হয়ে গেছে, রাত 12টার সময় আসে কী করে না করে, অনেক কিছু বলবে। সফলতা আসলে মাথাটা ঠান্ডা রাখবেন, আত্মীয় স্বজন কে কী বলেছে এত টেনশন নেওয়ার কিছু নেই। আপনি যদি সৎ হন, আপনার ব্যবসা যদি ঠিক থাকে, আপনি আপনার মতো করে কাজ করবেন, আর সফল হওয়ার সাথে সাথে অনেক দুধের মাছি তৈরি হবে। দোস্ত আমি জানতাম তুই কিন্তু সফল হবে, আয় দোস্ত, আয় বুকে আয়, এই গ্রুপ থেকেও সাবধান, ট্রাস্ট মি। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না, পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন যে কখন চারানা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন, আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন, বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিজ ক্লোজার, খুব কাছে রাখতে হবে যে কে কি। সো শেষ করার একটা কথা হচ্ছে যে আপনার ভালো অনেকেই দেখতে পারবে না, অনেকেই যে আমরা ফেস করি, একটু ফেমাস ওনাকে কেন আর রাখলো, উনি কে কি, যার যা ইচ্ছা বলো, আপনি আপনার জন্য, পরিবারের জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার বন্ধুত্বের জন্য, দেশের জন্য নিজের বলার মতো একটা গল্প তৈরি করবেন, আর কেয়ারফুল থাকবেন, স্মার্ট থাকবেন, একদম স্মার্ট। ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে ডুইং বিজনেস ইন্ডেক্সে, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশে যে কথাটা হয় সেটা ব্যুরোক্রেসি, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার, লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট, ওখানে গিয়ে সরাসরি ঝগড়া বাঁধানোর কিছু নেই। একটা কথা আছে, জসমিন দেশ যদাচার, যেই দেশে যেই নিয়ম, সিস্টেম করতে হলে সিস্টেম করবেন, সিস্টেম নেটওয়ার্কিং বাড়াতে হলে নেটওয়ার্কিং বাড়াবেন, দরকার লাগলে সিস্টেম কেমনভাবে ইনফ্লুয়েন্স করবেন যাতে আপনার ব্যবসার জন্য ভালো হয়, সরাসরি আপনি খারাপ, আপনি অসৎ, আমি যে বলে দিব আপনার কথা নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মে, নো, রিল্যাক্স। ইফ ইউ আর ডুইং ইন এ ল অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে, যেই দেশে ব্যবসা করবেন সেই দেশের কালচার, ল, ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন, সরাসরি ফাইটে যাওয়ার কিছু নেই, ট্রাই টু পারসুয়েড। সো দ্যাটস হাউ ইউ রোল ইন দ্য বিজনেস। আই ওয়ার্ক ফর নগদ, আমার কাজ হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট রিলেশনশিপ, আর রিলেশনশিপ মানেই হচ্ছে আজকে আপ তো কালকে ডাউন। সো আপনাদের প্রত্যেকটা মানুষের প্রতি, যে শনিবারে এসেছেন এখানে কথা শোনার জন্যে, সরাসরি কোনো ব্যবসায়িক লেনদেন হচ্ছে না, তারপর আপনারা স্টেডিয়াম ভর্তি করে এসেছেন, তো আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে একটা আগুন আছে, আপনারা চাচ্ছেন কিছু একটা চেঞ্জ করতে, এই আগুনটা জ্বালায় রাখবেন, প্রত্যেকের সাথে নেটওয়ার্কিং করবেন, দেখবেন এইখানে ওর সুন্দরবন থেকে মধু আনে, তো ওইখানে একজনের অনলাইনে একটা প্ল্যাটফর্ম আছে, তো ওইখানে ওর সুতার কারবার আছে, ওইখানে ও চায়ের ব্যবসা করে, ওইখানে ও ফার্নিচারের ব্যবসা করে, সবগুলো মিলাবেন, নিজেরা নিজেরা মিলায় মিলায় বিকাম সামথিং। আমরা সোশ্যাল অ্যানিমালস, সোশ্যাল বিইংস, এখান থেকে মিলায় পুরো নেটওয়ার্কিং তৈরি করেন। আর প্লিজ ব্যক্তিগত আক্রমণ দরকার নাই, এই এবার যাই গ্রুপে লিখলেন, এবার সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না, ওইখানে ছিল, আমাকে পিছিয়ে বসাইছে, ওকে পিছিয়ে বসাইছে, সামনে, এগুলো যারা আলাপ করবে তারা হচ্ছে একদম ক্ষুদ্র মানসিকতার, আর বাকিরা খুঁজে বের করবে, এই সব বাদ, সে দরকার হলে খুঁজে বের করবে, আচ্ছা ওনার কথাটা ভালো লাগছে, উনি ইন্টেরিয়রের কাজ করে, যারা ইয়াতে আছে কল সেন্টার এবং ফ্রিল্যান্সিং বিজনেসে আছে, সে খুঁজে খুঁজে পয়েন্টগুলো বের করবে, আর আরেকটা গ্রুপ বের করবে, এইটা খারাপ ছিল, লাইটটা কেমন জানি ছিল, ওইটা ছিল, এইখানে কেন শুধুমাত্র ইকবাল ভাইয়ের ছবি, আমাদের ছবি নাই কেন, এই গ্রুপটা হচ্ছে লুজার গ্রুপ, তাদের কাজই হচ্ছে খুদ বের করা, খুদ বের করলে পেটে ভাত আসবে না, ফাইন্ড আউট এখান থেকে আপনি কি পিক করবেন, অ্যান্ড ইউ বিকাম হোয়াট ইউ ওয়ান্ট টু বি, ওকে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড, মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজি, অনেক সময় আমি নিয়ে ফেলেছি, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি মাঝখানে কথা বলার চেষ্টা করি, আর সবসময় বলে যাব, যেদিন মরে যাব, দোয়া টোয়া করেন, বাস, দ্যাটস ইট, আই এম ভেরি হ্যাপি, আই এম অ্যাবসলিউটলি হ্যাপি, কে কী বললো কিচ্ছু আসা যায় না, কোটিপতি নাকি বিলিয়নিয়ার কিচ্ছুই আসা যায় না। সো আই অ্যাম হোয়াট আই অ্যাম, অ্যান্ড আই লাভ মিস্টার ইকবাল বাহার অ্যান্ড হিজ নিজের বলার মতো গল্প ইনিশিয়েটিভ, দিস ইজ এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ সো ভেরি মাচ টু ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ ইট, থ্যাংক ইউ, অ্যাবসলিউট প্লেজার, অ্যাবসলিউট প্লেজার।